নমস্কার বন্ধুরা, দীপক চ্যান চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি ট্যাংরা মাছের তেল ঝাল করব, নদীর ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা। আর রান্না শুরু করতে না করতে দেখুন বৃষ্টি চলে আসছে, একটু একটু করে বৃষ্টি পড়তেছে। তো এখন মাছ বেছে নেব, আর দিদির হাতে দেখুন দুটো বটি নিয়েছে দিদি, কাটার জন্য দুটো বটি, অনেক বড় বড় মাছ তো ওই জন্য দুটো বটি লাগবে। তো বন্ধুরা, আকাশ দেখুন প্রচন্ড মেঘ করেছে আর খুব হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখনই খুব বৃষ্টি চলে আসবে। এতক্ষণ তো একটু একটু করে বৃষ্টি পড়ছিল, তো এখন আমরা মাছ ভেজতে বসেছি, দেখুন প্রচন্ড হাওয়া উঠছে। আকাশ আজকে খুব খারাপ করেছে, তাই দিদি আর আমি তাড়াতাড়ি করে মাছ ভেজে রান্না করে তারপর চলে যাব বাড়ি। ট্যাংরা মাছগুলো আমি এইরকম করে বেছে নেব। দিদি তাড়াতাড়ি করো, আকাশ কিন্তু খুব মেঘ করছে। হ্যাঁ, বৃষ্টি তো আসতেছে অল্প অল্প, মনে হয় একটু পরে বেশি হাওয়া উঠলে আবার রান্না করাই যাবে না, অসুবিধা হবে। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আকাশটা ভালো ছিল, কিন্তু শুরু করার পর আকাশটা খুব খারাপ করেছে। আমাদের মনে হয় আজকে রান্না হবে না, খাওয়াও হবে না। বৃষ্টি তো চলে আসলো, তো এদিকে জল পড়তেছে, আমার গায়ে জল আসছে, আর এদিকে বসা যাবে না, আমি ওইদিকে দিয়ে বসবো। ওইদিকে যা, তাহলে বৃষ্টি পড়বে না। এখন তো আমাকেও বৃষ্টি লাগে, বৃষ্টিটা জোরে আসলো না ওই জন্য তো। একদিক দিয়ে কিন্তু ভালোই লাগে এরকম করে, তাই না? বৃষ্টি পড়তেছে আর আমি ঘরের মধ্যে আমরা রান্না করব। একটু আগে তো গরম লাগছিল, এখন যদি ঠান্ডা ঠান্ডা লাগছে তো ভালো লাগছে। হাওয়া না উঠলে রান্না করাটা ভালো হবে, হাওয়া উঠলে একটু সমস্যা না, বেশি হাওয়া নেই, বৃষ্টি করতেছে তো চলবে রান্না করে। বৃষ্টিটা কমছে দিদি। সব মাছ বাঁচা হয়ে গেছে দিদি, চলো ধুয়ে নিয়ে আসো, চলো বডিটা নাও। মাছ আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর দিদি ওইদিকে মশলা বাটতে বসে পড়েছে, আমি এদিকে উনান ধরিয়ে নেব। কড়াই সরিষার তেল দিয়ে দেবো, তেল এদিকে গরম হতে থাক, মাছে লবণ হলুদ মেখে নেব। হলুদ গুঁড়ো, লবণ,
মাছগুলো খুব ভালো করে মেখে নেব। জিরা বেটে নেব। মাছ আমি খুব ভালো করে মেখে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। জিরার সঙ্গে আদা রসুন বেটে নেব। আদা জিরা রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। সরষে বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদবাকি মাছগুলো একবারে দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি। আদা রসুন আর জিরে বাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা বাটা। অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব। একটু হলুদ গুঁড়ো। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, কষানোর জন্য একটু জল দিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, রস করার জন্য জল দিব। স্বাদ মতো লবণ,
ঝোল ফুটতে শুরু করেছে, এখন আমি সরষে বাটা দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ট্যাংরা মাছের তেল ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। দিদি নাও খাও ট্যাংরা মাছের তেল ঝাল। হ্যাঁ খাবোই তো। খুব সুন্দর লাগতেছে দিদি। দারুণ হয়েছে রান্নাটা আজকে। তেল ঝাল কম দিয়ে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে খেতে। হ্যাঁ ঝাল কম হয়েছে কিন্তু আজকে। তেল ঝাল কম হয়েছে। হ্যাঁ আজকে কম করেই দিয়েছি তেল ঝাল। আর ট্যাংরা মাছের তেল ঝাল এরকম, মানে তেল ঝালটা সে কম করে দিয়ে রান্না করাটাই ভালো হয়। ভালোই হয়েছে তো রান্না। দারুণ হয়েছে। ট্যাংরা মাছে তো ভিটামিন, খেলে মোটা হবে। আমি যেরকম মোটা আছি ওই রকমই থাকা ভালো, আর বেশি মোটা হওয়ার দরকার নেই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।